guys, assalamu alaikum, welcome to my YouTube channel Sunny Vlogs. খেয়াল অবস্থা সবার, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। এখন আমি আছি হচ্ছে চিটাগং। আজকেরটা একটা ডেইলি লাইফ ব্লগ হবে। অ্যাকচুয়ালি আজকে আমি যাচ্ছি আমার ভার্সিটিতে। ভার্সিটিতে বেতন দিয়ে অ্যাডমিট কার্ড নেব, কজ কিছুদিন পর থেকে আমার অনলাইন এক্সাম শুরু হবে। তো ভাবলাম ভার্সিটি যাচ্ছি অনেকদিন পর, একটা ব্লগ করাই যায়। আর ব্লগ করে না অনেকদিন, আপনাদের সাথে যোগাযোগও নাই। তো আর একটু গিয়ে দেন কথা বলি। এখন যে ব্রিজটা পার হলাম, এটা তো অনেকেই চিনেন। এটাকে বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকে, কেউ নতুন ব্রিজ বলে, কেউ কর্ণফুলী সেতু বলে, আর কেউ বলে শাহ আমানত সেতু। তো এটার মেইন নাম হচ্ছে শাহ আমানত সেতু। তো অনেকেই বেশিরভাগই নতুন ব্রিজ বলে চিনে। সামনে হচ্ছে ব্রিজের টোল। তো এখানে টোল বক্সটা আসলে বাইকের জন্য টোল দিতে হয় না, বাংলাদেশের বিভিন্ন ব্রিজে মানে টোল দিতে হয়, মানে প্রায় সব ব্রিজে, ওভার ব্রিজে বলেন। তো আসলে এখানে টোল দিতে হয় না, এখানে বাইকের টোলটা ফ্রি। ঘুরে ফিরে যেতে হচ্ছে, একটু ঘুরে গেলেও সমস্যা নেই, কারণ ফ্রি তো হচ্ছে। Every day that I wake up, I wake up in a nightmare. Every day that I wake up, I can never see quite clear. When I look at my surroundings, and everybody still doubts me, I wanna live to hear a crowd sing all my lyrics so loudly. I miss a time when we would all get together. I guess it's fine, but I really wish that we were better. Real talk, sipping drinks without all the pressure. Now everybody needs to think about posting whatever. When people ask how I'm doing, I've never been better. That's really not a conversation I'm willing to enter. How come we all continue forcing out all of this pressure? I'm just sick of these opinions and all these lectures. I need my space now so I can feel nothing. I live this nightmare so I can be something. Yeah. যারা কক্সবাজার চিটং হাইওয়েতে যাওয়া আসা করেন, তারা হয়তো খেয়াল করবেন চিটংয়ের এই সেতুটা পার হওয়ার পরপরই ক্রসিংয়ের পর থেকে রাস্তাটা অনেক বেশি সরু। এটা পটিয়া নতুন বাইপাস পর্যন্ত অনেক সরু রাস্তাটা, আর এই রাস্তাটা অনেক বেশি রিক্সি, কারণ এখানে গাড়ি থাকে প্রচুর আর রাস্তাটা অনেক বেশি সরু, মানে এটা হাইওয়ের সাইজটা না, অনেকটা ছোট। তো এখানে গাড়ি চালালে একটু কেয়ারফুলি চালাতে হবে, নদীতে জোয়ার আসছে। এই জায়গাটার নাম হচ্ছে শান্তির হাট, অথচ এখানে সবসময় অশান্তি লেগে থাকে, কারণ এখানে আপনার দু মিনিট হলেও জেমে বসে থাকতে হবে, কারণ এই জায়গাটা সবসময় দিন বলেন রাত বলেন কোনো বার তারিখ টিক টিক না, সবসময় জেম লেগে থাকে। নাম দিছে শান্তির হাট, কিন্তু মানুষ এখানে আসলে অশান্তিটাই বেশি পায়। রাস্তাটা সরু, তার উপর গাড়ি দাঁড়ায়, যাত্রী নামায়, যাত্রী ওঠায়, এই জন্য জ্যামটা আসলে লেগেই থাকে। কক্সবাজার চিটং হাইওয়ের মধ্যে শান্তিরহাট এ পার করার পর এই ভিউটা আমার থেকে অনেক বেশি জোস লাগে। কার কেমন লাগে জানি না, আমার থেকে অনেক বেশি ভালো লাগে, কারণ দুই পাশে গাছ, মাঝখানে মানে একদম ছাতার মতো ছানি দেওয়ার মতো লাগে। আমার থেকে অনেক বেশি ভালো লাগে, এটা সুন্দর লাগে অনেক। আপনারা হয়তো আমাকে সবসময় 4B চালাতে দেখছেন, কারণ আমি 4B ইউজ করি। তো বলতে গেলেও এটাও আমার বাইক, এটা হচ্ছে চিটং থাকে, আর ওটা আমাদের বাড়ি যেখানে কক্সবাজার ওখানেই থাকে।
এটা এখানে ভাইয়া ইউজ করে ওখানে ওখানে, মানে বলতে গেলে কোনটা আমার কোনটা ভাইয়ের তেমন কোনো ইয়া নাই, যে মানে ভাইয়া ওখানে গেলে ভাইয়া ওটা ইউজ করে আমি ইউজ করে দেন, আমি এখানে চিটং আসলে আমি ইউজ করি এরকম আর কি। তো এটা হচ্ছে B3 FZS B3। আমার আসলে এই বাইকটা কমফোর্ট বেশি লাগে, তবে ওটা যেটা ট্রাক ওটা একটু হালকা, মানে 4Bটা ওটা একটু আরাম লাগে। এটা মনে হয় ওটা চালানোর পর এটা চালালে মনে হয় কি কেউ একজন পিছন থেকে টেনে ধরতেছে এরকম টাইপ, তবে এটা কমফোর্ট বেশি, লং জার্নির জন্য এটাই ভালো। আর সিটি রাইডে তো এটাই মজা আছে, তো বলতে গেলে দুইটাই ভালো। আপনারা অনেকে চিন্তা করতে পারেন, যেটা আমি বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে আমার, আমি যদি ভার্সিটিতে যাই তাহলে আমি কক্সবাজার চিটাগাং হাইওয়েতে কী করতেছি। আসলে আমার ভার্সিটিটাই হচ্ছে চিটাগাং পটিয়াতে, মানে চন্দনাশেই পড়ে, তবে এটা হচ্ছে কক্সবাজার চিটাগাং হাইওয়েতে একদম মেইন রোডের পাশে। এটা যদিও আগে সিটিতে ছিল, তো ইউজিসির কুইজে সমস্যার কারণে ওদের মেইন ক্যাম্পাসে চলে আসতে হয়েছে, আর এখানে পড়তে হওয়ার একমাত্র কারণ হচ্ছে এটার ক্যাম্পাসটা। এটা যদিও প্রাইভেট ইউনিভার্সিটি, আর নাম এটার নাম হচ্ছে বিজিএস ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। এটা প্রাইভেট ইউনিভার্সিটি হলেও এটা যে ক্যাম্পাস যে এরিয়া, এটা থেকে আপনি এটাকে পাবলিক ইউনিভার্সিটির সাথে তুলনা করতে পারবেন, কারণ 100 একর জায়গা নিয়ে এটা হচ্ছে ক্যাম্পাসটা। তো আসলে ক্যাম্পাসটা এতটাই সুন্দর, এতটাই বড় যে মানে একটা পাবলিক পাবলিক বাসা আর কি। তো দেড়শো এটা শহর থেকে আছে প্রায় 30 কিলোমিটার দূরে, তো প্যারা লাগে না, কারণ ভার্সিটির বাস আসে, সবাই আড্ডা দিয়ে দিয়ে যায়, গান গান করে ফ্রেন্ডদের সাথে, তো মানে হয়ে যায় আর কি। এটা আসলে আরো বেশি ভালো লাগে, কারণ সবার সাথে আলাদা করে একটা টাইম পাওয়া যায়, আড্ডা দেওয়া যায়, ভালোই লাগে। তো আপনাদের অবশ্যই ভার্সিটিটা ঘুরে দেখাবো, কারণ ভার্সিটিটা আমার যেহেতু এত সুন্দর লাগে, আমি যেহেতু বলতে সুন্দর, তো আপনাদের তো একটু দেখাতে হবে কেমন সুন্দর। তো এখন চলে আসলাম পটিয়া, এখন পটিয়া বাইপাস দিয়ে চলে যাব। তো পটিয়া বাইপাস ঢোকার আগে কথা বলে নিচ্ছি, কারণ পটিয়া বাইপাস রুটটা অনেক বেশি সুন্দর, তো আমি চাচ্ছি না কথা বলে ওই ভিউটা আপনাদের দেখা থেকে মিস করে ফেলি, কারণ আমি কথা বললে আপনাদের ভিউটা দেখতে অসুবিধা হবে হয়তো। তো আপনারা পটিয়া বাইপাসের ভিউটা উপভোগ করেন, দেন আমি রাইড করি একটু। Every day that I wake up, I wake up in a nightmare. Every day that I wake up, I can never see quite clear. When I look at my surroundings, and everybody still doubts me, I wanna live to hear a crowd sing all my lyrics so loudly. I miss the time when we would all get together. I guess it's fine, but I really wish that we were better. Real talk, sipping drinks without all the pressure. Now everybody needs to think about posting whatever. When people ask how I'm doing, I've never been better. That's really not a conversation I'm willing to enter. How come we all continue forcing out all of this pressure? I'm just sick of these opinions and all these lectures. I need my space now so I can feel nothing. I live this nightmare so I can be something. Yeah. ভাবছিলাম এই রোডে একটু হাত খুলে ড্রাইভ করবো, কিন্তু এটা তো পসিবল হলো না, কারণ এখানে যেগুলো ব্রিজ আছে এগুলো অনেক উঁচু, রাস্তা থেকে হঠাৎ করে গাড়িটা জাম করে, কারণ ব্রিজগুলো ছোটো ছোটো আর অনেক ঘন ঘন ব্রিজ। তো 100 আপ করতে পারলাম না, কারণ রেসটা তুলতে গিয়ে আবার ব্রেক করে ফেলতে হয়, কারণ গাড়ি জাম করে যে ওভার জাম, এটা বলার মতো। অনেকক্ষণ অফিসে দৌড়াদৌড়ি করার পর অফিসের কাজটা শেষ হলে এখন যাচ্ছি ব্যাংকে, ব্যাংকে টাকা জমা দিব। প্রায় অনেক মাসের হিসাব নিকাশ বাকি ছিল, সব ক্লিয়ার করে আসতে সময় লাগছে, এখন যাচ্ছি ব্যাংকে, ব্যাংকে টাকা জমা দিব, দেন লাঞ্চ করব। সরি ভাইয়া, ওখানে ফ্রেন্ডরা ছবি তুলতেছিল, ওখানে দাঁড় করাইছিল, আমিও দিয়ে একটা ছবি তুলে নিলাম, আমাদের সাথে কথা হলো, দেন স্যারের সাথে দেখা হলো, স্যারের সাথে কিছুক্ষণ কথা বললাম, ভালো লাগলো, অনেকদিন পর কথা হলো স্যারদের সাথে, ফ্রেন্ডদের সাথে।
এখন যাচ্ছি ব্যাংকে, ব্যাংকে যাই টাকা জমা দিব, দেন কিছু খাবো, অনেক বেশি খিদে লাগছে, অনেক বেশি। ব্যাংকে যাই টাকা জমা দিয়ে তারপর কথা বলতেছি। আর হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভার্সিটির মেডিকেল, মেডিকেল ইউনিভার্সিটি, আর এটা হচ্ছে ফার্স্ট গেট, আর আমি প্রথমে যেটা দেখেছিলাম ওটা হচ্ছে সেকেন্ড গেট। ব্যাংকে টাকা দিলাম, ব্যাংকে টাকা দিয়ে খাইছি, একবার অনেকক্ষণ বসে থাকতে হয়েছে কারণ যে বৃষ্টি আসছে কোনোভাবে বের হওয়া সম্ভব ছিল না। তো এখন একটু থামছে, এখন চলে যাচ্ছি, চলে যাচ্ছি যে আবার একটু করে দাঁড়াতে হবে কারণ আমাদের একটা মামা আছে আমাদের পরিচিত, এই লকডাউন পর্যন্ত ওনার সাথে দেখা হয় না, তো ওনার সাথে একটু দেখা করবো, ওনার দোকানে যাবো, একটু চা খাবো, দেন রওনা দিব, রওনা দিয়ে বাসায় চলে যাবো। এটাই হচ্ছে আমাদের ক্যাম্পাস, এটা হচ্ছে আমাদের একাডেমিক বিল্ডিং। এটা হচ্ছে বটতল, যেখানে বসে আমরা সবসময় আড্ডা দিই, ক্লাসের পরে এখানে এসে আড্ডা দেওয়া হয়। আসলে এই জিনিসগুলো দেখলে মানে যে খুবই খারাপ লাগে কারণ করোনা কত কিছু চেঞ্জ করে দিছে, কেমন কেমন জানি লাগে। অনেক দিন আজকে প্রায় 1.5 বছর ধরে ক্যাম্পাসে আসা হয় না, ক্লাস করা হয় না, এগুলো দেখলে আরও মনটা বেশি খারাপ হয়ে যায় আর কি। তো মামার সাথে দেখা করলাম, কিছুক্ষণ আড্ডা দিলাম, সবাই ফ্রেন্ডরা সবাই আসছিলাম কারণ সবার সাথে তো পরিচয় মামার সাথে। তো বলতে বলতে চলে আসলাম, এখন নতুন ব্রিজে উঠতেছি, ব্রিজ পার হয়ে বাসা, তো আর কোনো সমস্যা হবে না। ও গাড়ি ধরতেছে, এবার চলে যাচ্ছি ফ্রিতে। পুলিশও ধরে না আর টোলও দিতে হয় না, কেমন একটা মজার মধ্যে আছে না। গাইস আজকের মতো এতটুকুতে এখানে শেষ করে দিব, এই একটু পরেই বাসাতে উঠে যাব, ওদিকে আর গিয়ে কথা না বলে কারণ কিছু জিনিস কিনবো, তাই একেবারে এখানে শেষ করে দিচ্ছি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, যার যেটা চাই খুশি দিবেন, লাইক দিয়ে দিচ্ছে করে লাইক দিবেন, ডিসলাইক দিয়ে দিচ্ছে করে ডিসলাইক দিবেন, যার যেটা ভালো লাগে কমেন্ট করবেন, আর কোনো ভুল ত্রুটি হলে এগুলো ধরাই দিবেন কারণ আমি এখনো যেহেতু শিখতেছি, ভুল ত্রুটি হতেই পারে, তো এটা কমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই সাজেস্ট করবেন কোনটা ভালো হবে। তাহলে আজকের মতো এতটুকুতেই শেষ করে দিলাম, ভালো থাকবেন, দোয়া করবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।